চট্টগ্রামে জলাবদ্ধতার বলি হলো আরও একটি প্রাণ। আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজের 17 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে শিশু ইয়াসিনের মরদেহ। এ বিষয়ে বিস্তারিত জানতে হালিশহরের রঙ্গিপাড়া এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আসলে শিশু ইয়াসিনের লাশ উদ্ধারের পর, মরদেহ উদ্ধারের পর শোকে স্তব্ধ পুরো এলাকা এবং কান্নার রোল এলাকা জুড়ে স্বজনদের আহাজারি এবং আর্তনাদ আমরা দেখেছি। এখানে দূর দূরান্ত থেকে এলাকাবাসী এবং আশেপাশের কয়েকটি ওয়ার্ড থেকেও কিন্তু মানুষ এখানে এসেছে শুধু শেষবারের মতো ইয়াসিনকে একটু দেখার জন্য। আসলে ইয়াসিনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের পুরো এলাকা জুড়ে এক ধরনের শোকে স্তব্ধ বলা যায় এবং শোকে মাতম চলছে পুরো পরিবার জুড়ে। এবং যেই নালায় কিন্তু ইয়াসিনের লাশ পাওয়া গিয়েছে সেই নালার আশেপাশে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে ইয়াসিনের ঘর এবং ইয়াসিনের ঘরের সামনে কিন্তু এই ছোট্ট এই নালার মধ্যে ছিল ইয়াসিনের লাশ পড়েছিল। গতকাল কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল, গাউসিয়া কমিটি সহ বিভিন্ন দলের অভিযানের পরেও কিন্তু এখানে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে ঠিক এই জায়গাতে কিন্তু পাওয়া গিয়েছে ইয়াসিনের মরদেহ। যেখানে গতকাল কিন্তু আশেপাশে 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু অভিযান চালালে কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু অভিযান চালানো হয়নি। এত ঘরের একেবারে 10 থেকে 20 গজের মধ্যে কিন্তু এই লাশটি একেবারে ঘরের সামনে কিন্তু পাওয়া গিয়েছে। তো এলাকাবাসীর অভিযোগ কিন্তু তারা বলছেন কেন এই নালাগুলো এত বিশাল একটি নালা, এখানে দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। আপনি দেখতে পাচ্ছেন অরক্ষিত নালা, একেবারে আশেপাশে ঘর এবং একের পর কোনো স্ল্যাব নেই, এই না থাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এলাকাবাসী কিন্তু সিটি কর্পোরেশনকে কিছু দোষারোপ করছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে 1.5 বছরের একটি শিশুর যে এখানে নালায় যে খেলছে সেটিকে অভিভাবকের আরও কিছুটা সচেতন হওয়া উচিত ছিল বলে সিটি কর্পোরেশন মনে করছেন। যদিও এলাকাবাসীগুলো চট্টগ্রামে যে নালাগুলো রয়েছে, যে নালা নর্দমাগুলো রয়েছে, খালগুলো রয়েছে, এগুলো পুরোপুরি অরক্ষিত, যেখানে মৃত্যুপাদে পরিণত হয়েছে। এবং গত 5 বছর আমরা যেটি বলেছিলাম অন্তত পক্ষে 5 জনের মৃত্যু হয়েছে এই নালায় পড়ে, শিশু, বৃদ্ধ এবং সবজি বিক্রেতা, কলেজ শিক্ষার্থী, 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজনের সালেহ আহমদের সবজি বিক্রেতার লাশ এখনও পর্যন্ত 2 বছর পাওয়া যায়নি। তো এখানে ক্ষোভ আমরা দেখেছি মানুষের, আর একই সাথে মানুষের কান্না দেখেছি, মানুষের এখানে যে স্বজনদের আহাজারি যে কান্না, আমরা পুরো এলাকা কিন্তু ভারী হয়ে উঠেছে এবং কান্না, বুক ফাটা কান্না বাবা এবং মায়ের, কারণ একমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু তারা পাগল প্রায় বলা যায় এই মা বায়ে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই নালাগুলো কিন্তু অরক্ষিত থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে এবং ক্ষোভ জানিয়েছেন। এবং যে ফায়ার সার্ভিসও আসলে বলছে এগুলো অনেকটা অরক্ষিত রয়েছে নালাগুলো এবং খালগুলো। তো সব কিছু মিলিয়ে এটি বলতে পারে এখন তো 17 ঘণ্টা পর সকাল 9টায় কিন্তু ইয়াসিনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছিল সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের হালিশহর থেকে।